আফগান জাফরানি পেস্তো হালকা একটু পেস্তো দিয়ে দিব জি আসলে সুইস নাই আর পেস্তোতে ভালোমতো ডুবিয়ে নিব কিছু আলমন্ড ফ্লেক্স রেডি হয়ে গেল মরক্কান জাফরানি পেস্তো সুইটস আমাদের কাজে চলে যাই আমরা একটা বোল নিয়ে নিব বোল নিয়ে আমরা কিছু আলমন্ড নিব রাফলি আলমন্ড যেটা আছে ড্রাইটা ড্রাই আলমন্ড এটাকে রোস্টেড করার কোনো প্রয়োজন নাই জাস্ট আমরা এটাকে ফাইনালি কি ইনগ্রেডিয়েন্টস আছে এই আমরা আমরা দিব হচ্ছে ডেটস যেটাকে আমরা বলি খেজুর খেজুর কে আমরা সেটা তো আমরা বলছি এটা বেসিক যে জিনিসটা সেটা এরপর হচ্ছে আলমন্ড আলমন্ড কে আমরা ক্র্যাশ করে দিব পেস্তা মাস্ট বি লাগবে আর নামের মধ্যেই তো আছে আছে হ্যাঁ এটা এরপর হচ্ছে জাফরান হুইচ ইজ স্প্যানিশ জাফরান সবচেয়ে বেশি ফ্লেভারড রেজিন এরপর হচ্ছে ফ্লেক্স এটাও কিন্তু আলমন্ডের ফ্লেক্স আমরা এটা দিয়ে দিলাম এর মধ্যে আমরা হালকা একটু পেস্তো দিয়ে দিব এরপর হচ্ছে আমাদের যে ডেটসটা আমরা রেখেছিলাম সেই ডেটসটা এবং এর থেকে ইজি আসলে সুইটস নেই আর অ্যারাবিয়ান সুইটসগুলো আসলেই খুব ইজি হয় ওই সুইটসগুলোর মিশ্রণের উপরে বলি না আমরা ডেজার্ট কুকিং হয় না কিন্তু ডেজার্ট মেকিং ডেজার্ট মেকিং কুক ডেজার্ট কিন্তু খুবই কম প্রিপারেশনে কুকড আছে বাট প্রপারলি কুক করে একদম সাথে সাথে হট সার্ভ ইজ ডেজার্ট নাই কিন্তু ডেজার্ট কিন্তু বেশিরভাগ চিল সার্ভ বা কোল্ড সার্ভ সো আমরা এখানে স্যাফরন দিয়ে দিব নাইসলি এবং এটাকে আমরা মিক্স করব হ্যাঁ অবশ্যই হাত দিতে হবে বিকজ এটা একটু টাইট আমরা একটু প্রথমে ভেঙে নিই ভেঙে এটাকে মিক্স করে নিই নাইসলি দুই থেকে তিনটা পোর্শনে আমাদেরকে রোলটা যখন আমরা বানাবো অবশ্যই আমাদের হাত দিয়ে টাচ করতে হবে আমরা এখানে একটু কেটে কেটে দিচ্ছি ভিতরে ডেটসটা থেকে কিন্তু যে সিডসগুলো আছে সেগুলো ফেলে দেয় আউট করে এবং চপ করে নেওয়া চপ করে মানে এটা চপ করতে গেলে একটু পানি সাহায্য লাগে অল্প পানি দিয়ে এটাকে করতে আমি এটাকে বেশি মিশ্রণ করার কোনোই প্রয়োজন নেই জাস্ট আমরা হাত দিয়ে এটাকে এমন করে মিক্স করবো যেন উপরে লাম্পস যেটা বলি আমরা লাম্পসটা যেন এর মধ্যে অবশ্যই থাকে সো আমরা সাথে সাথে প্লেটটা নিয়ে নিই যেখানে আমরা সার্ভ করবো ইজ ভেরি ইজি দেখে সুন্দর গোল করবো আমরা আমরা এটা পেস্তোর ভিতরে মিক্স করবো নাও দিস ইজ রেডি সো এই ধরনের সুইট যখন গেস্ট বাইট করবে তারা খুবই হ্যাপি হবে কারণ পুরো সম্পূর্ণ হচ্ছে সুগার সুগার ফ্রি এবং ফ্রুটের আমরা এটাকে পেস্তোতে ভালো মতো ডুবিয়ে নিব এবং নাটসের যে বাইটটা সেটা চমৎকার লাগে এর ভিতরে এবং এটা হাতে নিয়ে জাস্ট রাউন্ড আচ্ছা আপনার কি মনে হয় শেফ এটার মধ্যে যদি একটু ওটস দিয়ে দেয় এটা কিন্তু প্রপার নিউট্রিশন বার হয়ে যাবে একদম হ্যাঁ অবশ্যই বাড়ানো যাবে এর সাথে চাইলে যে কেউ যে কোনো কিছু ফিউশন করতে পারে কোনো অসুবিধা নেই যেটা প্রপারলি যে আমরা বলি না আঞ্জির রোল আঞ্জিরের বল এগুলোর জন্য অলসো আমরা যে ফ্লেক্স সিড তারপরে পাম্পকিন সিড এগুলো যেগুলো আমরা খাই হচ্ছে হেলথ ইস্যুস এর জন্য যেটা চিয়া সিডস দে ক্যান ইউজ ইট অলসো সো এগুলো মিক্স করে এটাকে একটা প্রপার প্রোটিন বার বানানো যায় যেটা খুবই হেলদি আপনারা চাইলে রেখে খেতে পারবেন এবং এটাকে যারা বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন যারা মনে করেন যে এই সুইট গুলাকে এবং আমার ধারণা এটা খেতে অনেকটা স্নিকার্স টাইপ লাগবে অলমোস্ট 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 তো বাচ্চাদেরকে চাইলে এটা খুব ইজিলি খাওয়ানো এবং এটাকে বানিয়ে কিন্তু এটা কিন্তু উপরে ড্রাই হয়ে যায় বানিয়ে কিন্তু আপনি সুন্দর করে প্যাকেট করে আপনি ডিপ ফ্রিজে রাখতে পারছেন এবং এটা লং টাইম পর্যন্ত আপনি গেস্ট আসলে জাস্ট 10 মিনিট আগে বের করে রাখলে আপনার জন্য ইজি পেস্তা আমি বলেছি পেস্তা বাদামের ইউজ সবচেয়ে বেশি পাবেন আপনি অ্যারাবিয়ান সুইটস গুলোতে সো এটা ডান এবং এর উপরে আমরা পেস্তাটাকে এভাবে দিয়ে দিব নাইসলি একটু বেশি করে কিছু আলমন্ড হোল 1 2 3 4 5 কিছু আলমন্ড ফ্লেক্স এবং কিছু রেজিন এখানে এই দুইটা বাদাম বাদ দিয়ে উই ক্যান গো ফর পিনাট অলসো দ্যার ইজ লটস অফ নাটস ইন মার্কেট সো আওয়ার সো এটাই হচ্ছে আমাদের মরক্কান জাফরানি পেস্তো সুইট দর্শক রেডি হয়ে গেল মরক্কান জাফরানি পেস্তো সুইটস এবং এটা দেখে খুবই ডেলিশিয়াস লাগছে দাদা আপনার ঈদ কেমন ছিল ঈদ ওয়ান্ডারফুল চমৎকার আর সবার জন্য তো রোজার থেকে খাবার দাবার বানিয়ে দেখাচ্ছি সবাই বানিয়ে খাচ্ছে আরো বেশি ভালো লাগছে ওই যে বলে না যে সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে খাবার খেতে না খাবার খাওয়াতে আপনি কি কিছু বানান নরমালি ঈদে হ্যাঁ আমি নরমালি ঈদে বলতে হচ্ছে ঈদের ফেস্টিভ্যাল চাঁদ রাতে 27 যে অনেকগুলো ফেস্টিভ্যাল থাকে না এই ফেস্টিভ্যালে ওই জিনিসগুলোকে তৈরি করা হয় বাসার জন্য বানান নাকি শুধু বাসায় খুব একটা বেশি করা হয় না আমার ইনস্টিটিউটে আমি যেখানে ট্রেনিং করাই বা যেখানে আমি কাজ করি সেখানে অবশ্যই বাসায় কি এমনিতে কখনো রান্না করেন না বাসায় আমাকে একবার রান্না করতে দিয়েছিল আমি অনেক বেশি পটস গুলোকে আমি একদম ডাটি করে ফেলছিলাম কারণ জানি যে এটা ভালো হবে সব সময় করাবে এরপর আর কোনো বলবো আই এম সেফ নাও ফর মাই হোম আমার বাবা রান্না করতে খুবই ভালোবাসতেন উনি রান্না করতেন কিন্তু বাবা কিচেনে যাওয়ার মানে পরে আমার মা গিয়ে জাস্ট এভাবে তাকাতো এই কি ওটা যদি 2 ঘন্টা লাগবে পরিষ্কার করতে সো এটা একটা প্রসিডিউর টু মেক ইউ সেলফ সেফ এটা আর কি বাট খুব সুন্দর চমৎকার ঈদ ফেস্টিভ্যাল শেফ আমার অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ আমাকে এরকম চমৎকার এবং ইজি এবং হেলদি দুটো রেসিপি দেখানোর জন্য অনেক ধন্যবাদ ইউ আর অলওয়েজ ওয়েলকাম আর জিটিভি সমস্ত দর্শককে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর সাথে পুষ্টি আমরা যে ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করলাম তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ
দর্শক আমাদের আজকের আয়োজন এখানেই শেষ। আগামীকাল আমরা দেখব হচ্ছে মোঘল রান্না, এবং সেটা দেখানোর জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন ইয়াং একজন বাবুর্চিকে, তার নাম হচ্ছে নাজমুল বাবুর্চি। সো আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।